আরক্ষী চকীর ভিতরতে মরেল পুলিশিং যুবকক সর ঘুষারে আক্রমণ মরেল পুলিশর মরেল পুলিশিং নিয়ন্ত্রণত ব্যর্থ আরক্ষী বিষয়া ঘটনার স্থান তেজপুরের লালমাটি আরক্ষী চকী গরুচুরৰ পৰা ঘোষ লৈ নগাঁও জিলালৈ গৰু সরবরাহ কৰিবলৈ দিয়া নির্লজ্জ তেজপুর আরক্ষীর আন এক জঘন্য কাণ্ড লালমাটি আরক্ষী চকীর ভিতর খোদ ভারপ্রাপ্ত বিষয়ার চকুর সন্মুখতে আসামির উপর মরেল পুলিশিং দুই যুবকর আসামী গোপারচিপুরীর সর ঘোষারে আক্রমণ অসহায় আরক্ষীয়ে নীরবে প্রত্যক্ষ করেছে এই জঘন্য কাণ্ড ঘটনাটো 4 সেপ্টেম্বরের সেইদিনা নিশা এগারী যুবতীর জন্মদিনের পার্টি চলিছিল মরেল পুলিশের আক্রমণের বলি হওয়া এইজন যুবকর কোঠা জন্মদিনের পার্টির নামত সুরার রাগীত মাতাল হয়ে উচ্চ স্বরের সঙ্গীতে তাল ফাল লগাইছিল যুবক যুবতীর দলে বহু নিশালৈকে চলা চিঁড় বাখর পহিব নারী অঞ্চলটির একাংশ লোক কাখ চাপিছিল লালমাটি আরক্ষীর খন্তেক পিছতে স্থানীয় লোকর সঙ্গে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষীয়ে দরং কলেজের ইউনিফর্ম পরিহিত এগারী ছাত্রীর আটক করেছিল কেইবাজনো যুবক যুবতী কিন্তু ধৃত যুবক যুবতী কেগীর স্বাস্থ্য পরীক্ষা করায় আরক্ষী লালমাটি আরক্ষী চকীলৈ লৈ অনার পিছতে আবির্ভাব হল দুই মরেল পুলিশর যুবকর ঘরের পর মরেল পুলিশিং জড়িত এজন যুবকর ভগ্নী উদ্ধার হওয়ার বাবে আরক্ষীর সন্মুখতে দীর্ঘ সময় ধরে চলিল মারধর কিন্তু খোদ ভারপ্রাপ্ত বিষয়ার উপস্থিতিতে আসামিক সাধারণ লোকে প্রহার করা এই দৃশ্য সোশ্যাল মিডিয়াত ভাইরাল হওয়ার পিছতে সকলে একমুখে ধিক্কার দিছে লালমাটি আরক্ষী সকলোরে প্রশ্ন কি সাহসত আরক্ষী বিষয়ার সন্মুখতে মরেল পুলিশ রূপী যুবকে প্রহার করব পারিলে আসামি গরুচুরৰ পৰা খোজ লৈ গরু সরবরাহর সুযোগ দিয়া নীলাজ তেজপুর আরক্ষীর এই আচরণক একমুখে ধিক্কার দিছে সকলে তেজপুরৰ পৰা হেমন্ত কুমার নাথ নিউজ 18 নর্থ ইস্ট